স্ত্রী সাদিয়াকে ফোন করে দেখা করতে বলেন স্বামী মুনিম জমাদ্দার। দীর্ঘদিন রাগারাগি থাকায় স্বামীর ফোন পেয়ে দ্বিতীয়বার আর ভাবেনি সাদিয়া। হয়তো ভেবেছিল রাগ ভুলে স্বামী আবারও তাকে ফিরিয়ে নিবে নিজ বাড়িতে। তাই তো স্বামী মুনিমের ফোন পাওয়ার পরপরই সাদিয়া চলে যান স্বামীর সাথে দেখা করতে। কিন্তু স্বামী মুনিম যে সাদিয়াকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে হত্যা করে ফেলবেন, সেটি আঁচ করতে পারেনি হতভাগা সাদিয়া। বাড়ি থেকে স্বামীর ডাকে বেরিয়ে স্বামীর হাতেই হত্যার শিকার হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মুজিবুর রহমান মুন্সির মেয়ে সাদিয়া। দেখা করার কথা বলে স্ত্রীকে ডেকে নিয়ে বন্ধুদের সহায়তায় নিজ স্ত্রীকে হত্যা করেছে মুনিম জমাদ্দার নামে ঘাতক স্বামী। পরে মাঝে ফেলাইয়া ফোন দিয়ে বলে যে আপনার মুক্ত নাই, আমার শাশুড়ির কাছে বলতে আছে যে আপনার মুক্ত নাই, মুক্তরে মারি ফেলাইছি, কিন্তু বললে ফোনটারে বন্ধ করে রাখছে। এই তারপর তো ফোন দিতে আছে, ফোনে পাইতে আছে না। পরে ডাক্তার ধানের কথা কইয়া এইভাবে মারছে, এই বিচার করা। টানভীর মেটালের পণ্য বুয়েট থেকে পরীক্ষিত, বিএসটিআই অনুমোদিত, নান্দনিক আভিজাত্য ও ইউনিক ডিজাইনের তৈরি টানভীর মেটাল। এ বিষয়ে পুলিশ জানায় ভান্ডারিয়া পৌর শহরের TNT সড়কের মামুন জমাদ্দারের ছেলে মুনিম জমাদ্দারের সাথে বছরখানেক আগে মেয়ে মুক্তার বিবাহ হয়। কয়েকদিন আগে পারিবারিক কলহের কারণে মুক্তাকে তার স্বামী মারধর করে। এই ঘটনার পর মুক্তা তার বাবার বাড়িতে চলে আসেন। শুক্রবার সকাল 9টার দিকে মুনিম মুক্তাকে গিয়ে ফিরিয়ে নিয়ে যান। পরে মুনিম মুক্তাকে নিয়ে ভান্ডারিয়ার চেত্রীরামপুর ব্রিজের কাছে যান। সেখানে আগে থেকেই মুনিমের বেশ কয়েকজন বন্ধুবান্ধব উপস্থিত ছিল। তাদের সহযোগিতায় হিজাব পেঁচিয়ে শ্বাসরোধ করে মুক্তাকে হত্যা করা হয়। এরপর কাছে থাকা বেরিবাঁধের পাশে তার মরদেহ ফেলে রেখে চলে যান তারা। বাড়িতে গিয়ে মুনিম হত্যার ঘটনাটি জানান তার মা সবি আক্তারকে। এই ঘটনা মুনিমের মাকে জানালে সে নিজেই সেই মরদেহ দেখতে যান। পাশাপাশি সেখান থেকে কৌশলে মরদেহ তুলে এনে ভান্ডারিয়ার কানুয়া গ্রামের একটি ইটভাটার পাশের কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখেন। ওসি আশিকুজ্জামান আরও বলেন, রাতে অজ্ঞাতনামা একটি ফোন থেকে হত্যার ঘটনা জানতে পেরে তিনি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মূলত আজকে এই যে গত রাত্রে দিবাগত রাত্রে আমরা 3:40 বাজে এরকম টাইমে একটা অজ্ঞাতনামা ফোন আসে আমার ফোনে, যে স্যার অমুক জায়গায় একটা লাশ আছে, এই মনির জমাদার দ্বিতীয় বাটা এটার পাশে যে কষানদীর কিনারে ক্যানেলটা আছে ওই ক্যানেল ওখানে একটা লাশ আছে, অমুকে হত্যা করছে। এই তথ্যের ভিত্তিতে তখন প্রায় 1:45 বেজে গেলো, আমার অফিসাররা সকলেই বাইরে ছিল, আমিও বরতলা ছিলাম। ওইখান থেকে আমি আমার SI অনুজিৎ এবং তরিগুলো ওদের বললাম যে এরকম একটা সংবাদ আসছে, অমুক জায়গা থেকে দেখো তো এই ছেলেটা আসছে কি না। ওই ছেলেটা হলো এই যে মনির জমাদার, এই মেয়েটা যে মারা গেছে এর স্বামী। তখন যাইয়া ওই বাসায় তার মাকে পাওয়া গেছে, তার মা কাছে জিজ্ঞাসাবাদ করলে সে বলে যে হ্যাঁ আমার ছেলে এই ঘটনা ঘটাইছে আমরা বলছি। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে এবং একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাব্বির খান, BHS TV, বরিশাল।